পুনরায় কাজে বহাল রাখার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। এদিন কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা। কাজ থেকে ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। নদিয়ার জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে বিক্ষোভ দেখান প্রায় 70 জন অস্থায়ী কর্মী। করোনাকালে অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন তারা। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় আগামী 1 তারিখ থেকে কাজে আসতে হবে না। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবি, করোনার পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের সেবা করে গিয়েছি, আমাদের স্থায়ী করা হবে বলা হয়েছিল সেই সময়, কিন্তু এখন কর্তৃপক্ষ আমাদেরকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। অনেকেরই দাবি, এতে না খেতে পেয়ে মরতে হবে তাদের। গত 2020 সালের জুন মাস থেকে দুটি বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে যোগদান 70 জন। এতদিন কাজ করার পর কাজ থেকে ছাঁটাই করায় হতবাক অনেকেই, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। করোনা মহামারী যখন শুরু হয় তখন আমাদের কল্যাণীতে প্রথম কোভিড হসপিটাল তৈরি হয় কার্নিভাল নার্সিংহোম, যেটা এসকে রায় নার্সিংহোম, সেখান থেকে প্রথম এই 10 তারিখ অর্থাৎ 10/6/2020 প্রথম ওখানে কোভিড চালু হয়, তখন থেকে আমরা ওখানে কাজ করছি। তারপরে যখন 4 থেকে 5 মাস ওখানে আমরা কাজ করলাম, কাজ করার পরে সেটা বন্ধ হয়ে গেল, তখন হসপিটাল কর্তৃপক্ষ এবং আমাদের যে সুপার এবং জিএনএমের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলছিল যে তোমাদের যে কোনো জায়গায় যারা কোভিড যোদ্ধা আছো, যারা অসময়ে এখানে কাজ করেছো, মানুষের পাশে দাঁড়িয়েছো, তোমাদের সবাইকে কাজ দেওয়া হবে। কিন্তু 4 থেকে 5 মাস পরে সেটা বন্ধ হয়ে গেল, আবার কোভিড হসপিটাল এখানে চালু হলো জেনেম হসপিটালে, তখন আবার আমাদেরকে ডাকা হলো। ডাকার পরে আমরা দীর্ঘ 10 মাস এখানে কাজ করলাম। কাজ করার পরে আমাদের কাজ এই 1 তারিখ থেকে আমাদের কাজ অফ হয়ে গেল। আমাদের সেই মহামারী থেকে আমরা শুরু করেছি, কিন্তু এখন সুসময় যখন আসছে, কোভিড নেই যখন, তাহলে আমাদের যে কোনো জায়গায় আমাদের হসপিটালে আমাদের কাজ দিতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।